সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও প্রবাসে যে যেখানে আছেন আপনাদের প্রত্যেককে শুভেচ্ছা জানাচ্ছে। আজকে নতুন একটি প্রতিবেদন দেখতেই পাচ্ছেন, আমার সামনে একটি আপু আসছে। আপুটা দেখতে শুনতে যেরকম সুন্দর সেরকমই উচলম্বা। আসলে এত সুন্দর চেহারাটা মাস্ক দিয়ে কেন ডেকে আসছে বা কি বলতে চাই, চলুন কথা বলে জানার চেষ্টা করি। আপু আসসালামু আলাইকুম। আপু আপনার নাম কি? আমার নাম তৃষা। তৃষা আপু কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো। আপনার বাড়ি কোথায়? বাড়ি হচ্ছে রাজশাহী চাঁপাইনবাবগঞ্জ। পরিবারে কে কে আছে? আমার মা আর একটা ছোট বোন আছে। আচ্ছা, আর কেউ নাই? না, কেউ। আপনি কি করেন এখন? আমি টেইলার্সের কাজ করি। টেইলার্সের কি নিজে টেইলার্স আছে নাকি মানুষের দোকানে কাজ করি? তো মানুষের দোকানে করা আছে, নিজে একটা টেইলার্সের দোকান টোকান দিলে ভালো হয় না? দোকান টোকান দিতে তো খরচা আছে, ওই রকম খরচা পাতি পাবো কোথায় যে নিজের দোকান দেবো। লেখাপড়া করছিলেন? হ্যাঁ, লেখাপড়া করছি। কোন ক্লাস পর্যন্ত? ক্লাস 10 পর্যন্ত। এসএসসি এক্সাম দিতে পারিনি। কতদিন হলো বন্ধ হয়েছে? 2-3 বছর হয়ে গেছে। তো অনেকদিনে বিয়ে শাদী হয়েছিল? না না। যে এই সুন্দর চেহারা, সুন্দর দেখতে, শুনতে উচলম্বা, পরীক্ষাটা দিতে পারলে জীবনটা আরও অনেক সুন্দর হতো। নিজে এসএসসি পাস করতে পারলে একটা চাকরি বাকরি করে নিজে বাকি লেখাপড়াটা করতে পারতেন, তার জন্য কি এখন কষ্ট হয়? কষ্ট তো অবশ্যই হয়, কিন্তু সংসারের হাল ধরতে গেলে তো পড়ালেখা চালানো সম্ভব ছিল না, তাই পড়ালেখা চালাইতে পারিনি। আর কি চিন্তা বা কি আশা নিয়ে আসছেন প্রতিবেদনে? প্রতিবেদনে আসছি একটা ভালো মানুষের জন্য, যেন একটা ভালো মানুষ আমার পাশে থাকবে, সুখে দুঃখে সাথী হবে, যেমন মাথার উপরে বট গাছে ছায়া দিবে, এরকম একটা মানুষের জন্য আসছি প্রতিবেদন। তা চেহারাটা ঢেকে আসছেন, মুখ মাস্ক লাগাই আসছেন কেন? মাস্ক লাগাই আসছি যে যে আমার মনের মানুষ হবে, আমি একজনকে আমার মুখ দেখাবো। এই ভিডিও তো হাজার হাজার পাবলিকের কাছে যাবে, সব মানুষের তো মুখ দেখায় লাভ নেই, যে কোনো একজনেরই দেখাবো, যারা আমার জীবন সাথী বানাইতে পারবো সেই রকম মানুষকেই দেখাবো। এত বড় হয়েছেন, কারোর প্রতি ভালো লাগা ভালোবাসা হয়েছে? না, ভালো লাগা ভালোবাসা হইলে তার এই পর্যায়ে এইখানে এসে প্রতিবেদন করতে হইতো না, বিয়ে করে তো সংসারই করতে। আপনাকে কেউ ভালোবাসতে চেয়েছে বা বিয়ে করতে চেয়েছে? বিয়ে তো করতে চায়, কিন্তু মানুষ তো মনের মতন ভালো লাগবে, ভালো দেখে শুনে তো বিয়ে করতে হবে, যার তার হাতে তো জীবন দিয়ে দেওয়া যায় না, যে বিয়ে বসলাম আর বারবার তো বিয়ে বসা যায় না, যে কোনো একজন মানুষের ভালো দেখে বিয়ে বসতে হবে। এর আগে তো প্রতিবেদন করছিলেন, সেইখানে আসলে যারা কথা বলছিল তারা কি বলছিল আপনাকে? কথা বলে ভাই আশা দিয়ে বললো, কথা দিয়ে কথা রাখে না, তো ওই রকম মানুষ আমি চাই যে ওই রকম মানুষ আর যেন ফোন না দেয়। ভালো মানুষ ফোন দিবেন যে সারা জীবন পাশে থাকতে পারবেন, ওই রকম মানুষ ফোন দিলে ভালো লাগবে। তো আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করবেন? আমার ফোন নাম্বারে, নাম্বারটা মুখস্থ আছে? নাম্বার স্ক্রিনে দিয়ে দিবেন, নাম্বারটা পরে দিয়ে দেবেন। হ্যালো ভিউয়ার, শুনতে পারলেন এক অসহায় গরিব ঘরের একটি শিক্ষিত মেয়ে, আসলে ক্লাস 10 পর্যন্ত লেখাপড়া করার কারণ করছিল, অভাবের কারণে বন্ধ হয়ে যায়। সত্যিকার অর্থে কেউ যদি যোগাযোগ করতে চান তার নাম্বারটা আমরা ভিডিওর স্ক্রিনে দিয়ে দিব, আপনারা ওই নাম্বারে যোগাযোগ করে আরও তথ্য আরও খোঁজ খবর নিয়ে সম্পর্ক করতে পারবেন বা বিয়ে শাদী করতে পারবেন। আর আপুকে বলি নামাজ কালাম পড়েন? অবশ্যই নামাজ কালাম পড়বেন, আল্লাহর কাছে চাইবেন, কেউ ফোন দিলে সত্য কথা বলবেন, অবশ্যই সত্যতে জীবন সাজানোর চেষ্টা করবেন। আর কিছু বলতে চান? না ভাই, এটাই বলতে চাই যে যদি বাংলাদেশের মানুষ আমার সাথে সরাসরি যোগাযোগ করতে চান, তাহলে সবার থেকে আমি ডাইরেক্ট আমি সরাসরি যোগাযোগ করবো, সবার সাথে নিচে আসবে, সেখান থেকে একজন মানুষকে বাইফে নেবো, কোনো সিন হবে না এখানে। তোকে আপু ভালো থাকেন, দোয়া করি, আসসালামু আলাইকুম।